ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন সন্ধে প্রায় 6:30 বাজে আর এখন আমরা ঋষিরার দিকে যাচ্ছি। তো আমরা মেন জিটি রোড দিয়ে যাচ্ছি না, যেহেতু রাত্রেবেলা সমৃদ্ধ আছে সাথে, তো তার জন্য আমরা আমাদের ফ্ল্যাটের পাশ দিয়ে একটা খুব শর্টে রাস্তা আছে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি ঋষিরাতে যাওয়া যায়। তো এখানে বেশি গাড়ির চাপও থাকে না। আর এই রাস্তাটা হচ্ছে মানে সোলারিস সিটি, যেটা আমি একবার তোমাদের বলেছিলাম, শ্রীরামপুরের যে সেকেন্ড বড় কমপ্লেক্সটা হচ্ছে সেটা। তো তার সামনে দিয়ে এতক্ষণ আসলাম, তো এরপরে আমরা ঢুকে গেছি দেখো পুরো ঋষিরাতে। আর ঋষিরার এই যে পরিবেশটা দেখছো, এটা একদমই সেরকম খুব একটা ভালো পরিবেশ না। তো এখন আমরা রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। তো তার আগে বলি, সোলারিস সিটির সামনে দিয়ে যাওয়ার সময় একটা কথা মনে পড়ছিল যে যখন আমরা অ্যালকব বুক করিনি তখন আমরা একবার সোলারিস সিটিতেও ঢুকেছিলাম দেখার জন্য। তো অ্যালকবের মতো এত বড় কমপ্লেক্স না হলেও বা এত ভালো পরিবেশ না হলেও সোলারিস সিটির ভেতরের পরিবেশটা কিন্তু খারাপ নয়। তার কারণ হচ্ছে ওখানেও একটা জলাশয় আছে, বিশাল বড় একটা পুকুর মতো ঠিক আছে। তো সেটাকেও পরে ওরা আরও অন্যরকম করে সাজাবে, মানে যেহেতু এখনও জিনিসটা আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো আজকে আসার পথে তোমাদের পারলে কিছুটা শেয়ার করব, যদিও বাইরে থেকে ভেতরে যাব না। তো সেটাই তোমাদের বলছি। আর এখন আমরা ঢুকে গেছি ঋষিরাতে। তো ঋষিরা যারা কোনোদিনও আসুনি দেখোনি তাদের জন্য একটু শেয়ার করছি, আর আমাদেরও খুব একটা আশা হয় না, প্রয়োজন ছাড়া একমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় একবার আসি ঋষিরাতে দেখা দেখতে, নর্মালি খুব একটা আশা হয় না। তো চলো তোমাদের তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেন ঋষিরায় যাচ্ছি এত রাত্রেবেলা সন্ধেবেলা সেটাও তোমাদের জানাবো। ঋষিরা মেন মার্কেট, তো দেখে নাও ঋষিরা মার্কেটটা, তোমরা যারা এখনও তোমাদের ঋষিরা মার্কেট দেখোনি তাদের জন্য শেয়ার করছি। তো কেমন লাগছে একবার কমেন্ট বক্সে তোমরা জানিও। তো ঋষিরার মেন মার্কেটটাও খুব ছোট নয়, হ্যাঁ, তবে শ্রীরামপুরের মতো অত বড় মার্কেট নয়, তবে খুব একটা ছোটও নয়। তো এরপর আমরা ঢুকছি যেখানে, সেটা হচ্ছে সমৃদ্ধের যে স্কুলের ড্রেস বানানো। তো একটা দোকানই ওরা দিয়েছে, যার জন্য আগের দিন এসেছিলাম, আগের দিনও ড্রেসের অর্ডার নেয়নি, তার কারণ ওরা দিতে পারবে না বলছে, কারণ এত চাপ। তো মানে মানে স্কুলের ড্রেস না পরিয়ে পাঠাতেও ঠিক কেমন লাগছে। তারপরেও আজকে আবার এলাম, আজকে অর্ডার দিতে এলাম, তো দেখা যাক আজকে যদি ওরা অর্ডার নেয়, তো দেখা যাক কী হয়। এই হলো সেই দোকান, আর আজকে অর্ডার নিয়েছে, তবে খুব তাড়াতাড়ি দিতে পারবে না বলেই দিল। আর আজকে সমৃদ্ধ যেহেতু ফার্স্ট স্কুলে গেছে, নর্মালি তো 9:30-10 আগে ঘুম থেকে উঠতে চায় না, তো আজকে প্রায় 7:30-8 ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। তো ভীষণই করুণ অবস্থা, গাড়িতে ওঠার পর থেকেই শুধু ঘুমিয়ে যাচ্ছে। আর গাড়িতে যদি পুরোপুরি ঘুমিয়ে পড়ে না সেক্ষেত্রে খুব অসুবিধা হয়, পুরো বডির ঘাটটা পড়ে যায়, ফলে অসুবিধা হয় ভীষণ, সেক্ষেত্রে রিস্ক থাকে গাড়ি চালানো। আর আমি যেহেতু পেছনে বসে থাকি আমাকে সম্পূর্ণ ওকে ধরে রাখতে হয়, তো যার জন্য আমি একটু বকা দিচ্ছিলাম যে বলেছিলাম দুপুরে ঘুমাতে, কিন্তু এক ফোঁটাও ঘুমালো না দুপুরবেলা, আর সন্ধ্যেতে দেখো গাড়িতে উঠেই ঘুমাচ্ছে। তো ঋষিরাতে আসলেই আমার মনে হয় ছোটোখাটো একটা বিহারে এসে গেছি। আর এখানে জানো তো যে
বিহারিরা পরে যে চিকমিকে যে শাড়ি, মানে বিভিন্ন সিফনের ওপর যে চুমকির কাজ করা বিভিন্ন হেভি কাজের শাড়িগুলো, তো এর অনেক রকম দোকান আছে। তো তার মধ্যে আবার আমরা এখন আবার শ্রীরামপুরে ফিরছি, আর মানে তোমাদের দেখালাম সোলারি সিটির সামনে দিয়েই আমরা এখন আবার ফিরছি। তো এই প্রজেক্টটাও চলছে, অ্যালকবের মতো অতটা ভালো না চললেও মোটামুটি ধীরে গতিতে চলছে। তবে এর ভেতরের পরিবেশটাও কিন্তু খুব ভালো, কারণ আমরা অ্যালকব বুক করার আগে একবার এখানে এসেছিলাম। তবে এর পরিবেশটা কিন্তু অন্যরকম, মানে গঙ্গা না থাকলেও বেশ অনেক বেশ ভালো, বেশ অনেকটা জায়গা নিয়ে এবং অনেক গাছপালা আছে, প্রচুর গাছপালা কাটা পড়েছে এই এই ইয়েটা হওয়ার পর সময়। যখন এই প্রজেক্টটা স্টার্ট হয় তখন এর ভেতরে অসংখ্য ভালো ভালো গাছ ছিল, প্রচুর গাছ মানে কাটা পড়েছে। তো তারপরে এরা অনেক গাছ বসিয়েওছে। তো কোনোদিন যদি ভেতরে আবার যাই তোমাদের অবশ্যই শেয়ার করবো, আমার পরিবেশটা ভালোই লাগে। তো চলো এখন আমরা শ্রীরামপুরের দিকেই যাচ্ছি, শ্রীরামপুর মার্কেটে যাবো কিছু জিনিস কেনার। আমাকে 1 কেজি টমেটো দিয়ে দাও। আমাদের কিছু কেনাকাটি হয়েছে, তো এখন আমরা বাড়ির দিকে যাব। তাও মোজা কেনা হলো না, কয়েকটা দোকানে খুঁজলাম মোজা পাওয়া গেল না, তো এখন বাড়ির দিকে যাই কারণ রাত হয়ে গেছে অনেকটা। আর সমৃদ্ধ ঘুমিয়ে পড়ছে, আজকে অনেক সকালে উঠেছে, আজকে ফার্স্ট মানে ওদের স্কুল স্টার্ট হলো। তো আজকে 8:30 থেকে স্কুল হবে প্রতিদিনই, 8:30 থেকে 1:30, তো বাড়ি আস্তে আস্তে 2 থেকে 2:30 হয়েই যাবে। তো যাই হোক, যার জন্য এখনো ঘুমিয়ে পড়ছে আর কি। চলো ওঠো। তো চলো আজকে আমরা এখন এসেছি কোয়ার্টারে, আর কোয়ার্টারে একটু বসে চাটা খেলাম, তারপরে এখনই বেরিয়ে যাব কারণ রাত প্রায় 9:30 বাজে। আর কালকেও যা হয়েছে আজকেও তাই, কোথাও মাছ পেলাম না। আমাদের যে দোকানটা বসে, যে আর কাছ থেকে আমরা মাছটা পাই খুব ভালো মাছ, সেই দোকানটাও বসছে না। কালকে তো মাছ উঠে গেছিলো তাড়াতাড়ি, আর আজকে একদম দোকানটা খুলেই নি। তো আরও 2-3 জায়গায় দেখলাম একদমই সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না, তো কেন বুঝতে পারছি না কিছু কারণ ঘটেছে কিনা। তো ইয়েটা অন্ধকার আসছে, আলোটা জ্বালানো হয়নি। তো এই সময় আজকে সন্ধেবেলায় প্রায় বেরিয়ে গেছি কারণ বেশি রাতে দেখতেই পেলে গেছিলাম। তো সকাল সন্ধেবেলা সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই রাস্তায় একটু আলু কাবলি একটু ওই চাটিয়ে খেলাম। তো আজকেও মোজা টোজাও কেনা হলো না, এখনও বাকি থাকলো অনেক কিছু কেনা। তো প্রতিদিন সন্ধেবেলা বেরোলেও ছেলের পড়াটার প্রবলেম হয়ে যাচ্ছে, পড়াটা আর হচ্ছে না। তো যাই হোক চলো আমরা বেরোচ্ছি, আর এখানে ব্লগটাও শেষ করছি, আবার নেক্সট দিন আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। এখনকার মতো সকলকে টাটা।